হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই কিচেন কুকিংসের আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। 17 সেপ্টেম্বর ছিল আমার ছেলের জন্মদিন, সেটারই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আপনাদের সাথে শেয়ার না করলে তো কোনো আনন্দই যেন পূর্ণতা পায় না, এটা আমি আগেই বলেছিলাম। তো ওই দিনটাও আলহামদুলিল্লাহ অনেক আনন্দে কেটেছিল ফ্যামিলির সাথে। আমরা জন্মদিনটা বড় করে করিনি, ফ্যামিলির সাথে ছোটোখাটোভাবেই করেছি, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর খুবই ভালো একটা দিন কেটেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি মনে করি সন্তান সবগুলোই অনেক অনেক আদরের, কিন্তু প্রথম সন্তানটা একটু হলেও বেশি স্পেশাল হয়, যেটা আমার সাথে অনেকেই অ্যাগ্রি করবেন। কারণ প্রথম মাতৃত্বের স্বাদটা সেই সন্তান দিয়ে পাওয়া যায়, প্রথম মা ডাকটা সেই সন্তান দিয়ে শোনা হয়, ওর প্রতি একটা আলাদা দুর্বলতা সবসময় কাজ করে। সবই আদরের, কিন্তু প্রথমটার প্রতি হয়তো বা একটু হলেও দুর্বলতা বেশি কাজ করে। আমি জানি না কথাটা ঠিক কিনা, কিন্তু আমার কাছে মনে হয়। তো ওই স্পেশাল সন্তানদের স্পেশাল দিনটাকে একটু স্পেশালভাবে কাটানোর ট্রাই করেছিলাম। ওকে নিয়ে একটু ঘুরেছিলাম, ওর পছন্দের খাবারগুলো রান্না করেছিলাম। ও সুমিস হট কেকের কেক খাবে, সেখান থেকে ওকে কিনে দেওয়া হয়েছিল। চেষ্টা করেছি ওর ছোট ছোট আবদারগুলো পূরণ করতে, তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন রাতের বেলা কিছু টুকটাক কাজ সেরে রাখা হয়েছিল, পেঁয়াজ কাটা, আদা রসুন করা, মুরগি কাটা, যেগুলো একটু করে রাখলে দেখা যায় একটু দিনের বেলা কাজটা একটু ইজি হয়, তো সেগুলোই করা হয়েছিল। আর পোলাও মুরগি এগুলো রান্না করতে তুলনামূলকভাবে একটু কষ্টটা কম হয় আমার কাছে মনে হয়। মাছ সবজি এগুলোতে সময়টাও বেশি স্পেন্ড হয়, আবার অনেক কষ্টও হয়ে যায়। তো আস্তে আস্তে করে রান্নাগুলো কমপ্লিট করা হচ্ছে। আজকের রান্নাগুলো আমি করিনি, আমার শাশুড়ি মাই সবগুলো রান্না করেছিল, আর রান্নাগুলো অনেক 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 মজা হয়েছিল। ওনার রান্না আসলেই খুব চমৎকার হয়। তো যা যা রান্না করা ছিল সেগুলো একটু শেয়ার করছি। রান্না করা হয়েছিল হচ্ছে পোলাও, এর সাথে ছিল চিকেন রোস্ট, আর এর সাথে টিকিয়া, আর সাথে রান্না করা হয়েছিল পেঁয়াজ দিয়ে শুটকি দিয়ে ঝাল করে শুটকি বাগার, যেটা বলা হয় সেটা, আর ছিল হচ্ছে গরুর মাংসের আলু দিয়ে ঝোল। এগুলো রান্না করা হয়েছিল, খাবারগুলো অসম্ভব মজাদার ছিল। তো দুপুরে সবাই মিলে একসাথে খেলাম, খাওয়ার ভিডিওটা আর শেয়ার করিনি। সবাই টেবিলটা গুছিয়ে একসাথে বসে পড়লাম। আমার ছেলে তো খুব খুশি, দাদি ওর জন্য রান্না করেছে। ও দাদির প্রতি একটু দুর্বলতা ওর সবসময় বেশি কাজ করে, ও সারা দিনের খবর বা কোনো কিছু দাদির কাছে না বললে ওর হয় না, এরকম একটা অবস্থা। তো ওদের বন্ডিংটা খুব ভালো। খাওয়া দাওয়া করার পরে কেক কেনার জন্য বাসা থেকে বের হলাম 4টার দিকে। তো যাওয়ার পথে একটু বেস্ট বাইয়ে ঢুকেছিলাম, এটার প্রতি যেহেতু আমার একটু দুর্বলতা, তো সামনে পেলে আর ঢুকবো না সেটা কি হয়। তো একটু ঢুকে টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম ঘরের জন্য, ছেলের জন্য খেলনা এখান থেকেই যা যা প্রয়োজন ছিল এখান থেকে কিনে নিলাম। Thank you.
সবটা যেহেতু অনেক বড় ছিল তো এখানে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গিয়েছিল। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে কেক কিনতে, হট কেকে। মেয়েকে আনিনি, আমরা তিনজনে বের হয়েছিলাম। মেয়ে ওর দাদির কাছে ছিল, আমরা তিনজন বের হয়ে কেক আনতে চলে গিয়েছিলাম। তো ও কেক চুজ করছে কোনটা খাবে, ও একটু চকলেট লাভার, ও চকলেটটার দিকে ওর ঝোঁক বেশি, তো চকলেট কেকটাই নিয়ে নেওয়া হয়েছে। আসার পথে দেখলাম সবাই খুব মজা করে একটি ডোসা খাচ্ছে, তো দেখে আমাদেরও ইচ্ছে হলো, তো একটাই নিয়ে নিলাম ট্রাই করার জন্য এটার স্বাদটা কেমন। এটা অত বেশি খারাপ না, অত বেশি ভালো না, মোটামুটি ছিল, কিন্তু অনেক বেশি স্পাইসি। আমরা স্পাইসিটাই অর্ডার করেছিলাম, যেহেতু স্পাইসি চিকেন ডোসা ছিল এটা। এটা মোহাম্মদপুরে ছিল। সন্ধ্যার পরে সবাই মিলে কেকটা কেটে নিলাম। জন্মদিনের মনে হয় সবচেয়ে বেশি আকর্ষণীয় সময় হচ্ছে কেক কাটাটা, বাচ্চাদের জন্য হোক বড়দেরও ভালোই লাগে, খাক বা না খাক দেখতে কিন্তু ভালোই লাগে। সবাই মিলে একটা আনন্দ কোনো মুহূর্ত পার করলাম। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যাতে করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি দুইজনকেই, ছেলেকে এবং মেয়েকে। ওর চাচা এখন ওকে কেক খাইয়ে দিচ্ছে, আমি একটু খাইয়ে দিলাম, বাবা খাইয়ে দিল, এভাবে করেই খুবই ভালো একটা সময় পার করলাম। তো ভিডিওটা আর বড় করব না, ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন। পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।